সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতেই এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার শিরোনাম নয়ন বন্ডের বাসায় মিন্নি প্রতিদিন আসত রাত থাকত চাঞ্চল্যকর বর্ণনা দিলেন নয়ন বন্ডের কাজের দুয়ার আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মাস্টার প্লান হয়েছে বললেন রুহুল কবির রেজবি অস্ত্রধারী গুন্ডাদের ঢাকায় জোর করছে বিএনপি বললেন ওবায়দুল কাদের প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে বললেন শেখ ফজলে মুক্তাপস এবং সবশেষে জানাবো আছারি মাছারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি বললেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় দায়রা আদালতে সোমবার তিনজনের সাক্ষ্য ও চেরা সম্পূর্ণ হয়েছে এ সাক্ষীরা হলেন মোহাম্মদ দুলাল খান ও নয়ন বন্ডের বাসার কাজের বুয়া মোসম্মদ ফুলি বেগম সোমবার বরগুনা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আছাদুজ্জামান তাদের সাক্ষ্য ও জেরা রেকর্ড করেন এছাড়া শিশু আদালতেও দুজন সাক্ষ্য দিয়েছে। জেলা ও দায়রা জজ আদালতে এ পর্যন্ত পঁচিশ জন ও শিশু আদালতে নয় জন সাক্ষ্য দিয়েছেন সোমবার সকাল সাড়ে নয়টায় বরগুনা জেলা কারাগার থেকে পুলিশ পাহারায় আটজন প্রাপ্তবয়স আসামিকে দায়রা আদালতে উপস্থিত করা হয় জামিনে থাকা আশাদ সিদ্দিকা মেননি আদালতে উপস্থিত হন রিফাত হত্যা মামলার আসামি মুছে পলাতক রয়েছে সকাল সারে নয়টায় আদালতে এজলাসে বসেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান আদালতের সাক্ষ্য দেওয়া শেষে হেলাল শিকদার বলেন নয়ন বন্ডার আমি ষষ্ঠ শ্রেণী থেকে এস পর্যন্ত বরগুনা জেলা স্কুলে পড়াশোনা করেছি এরপর একসঙ্গে কম্পিউটার শিখেছি নয়ন বন্ড আমার ভালো বন্ধু নয়ন বন্ড দুই আঠারো সালের শেষ দিকে বিয়ে করে দুই হাজার উনিশ সালে বরগুনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পূর্ব পাশে নয়ন বন্ড জন্মদিন পালন করে আমি ওই অনুষ্ঠানে ছিলাম মিন্নি একটি ফুলের তোরা নিয়ে সেখানে আসে রিফাত ফরাজি ন্যায় সহ দশ থেকে পনেরো জন সেখানে উপস্থিত ছিল মিন্নি নয়ন বনকে কেক খাইয়ে দেয় সে দৃশ্য আমি মোবাইল ফোনে ধারণ করে ফেসবুক আইডিতে দেই ফেলাল শিবদার বলেন ঘটনার দুই দিন আগে রিফাত শরীফের সঙ্গে সকাল দশটার সময় মিষ্টি পত্রীর রোডে দেখা হয় রিফাত আমাকে বলে তোর সঙ্গে কথা আছে দেখা করিস ওই দিন বরগুনার প্রেস সামনে আবার দেখা হয় আমাকে রিফাত শরীফ তার মোটরসাইকেলে করে জেলা স্কুলে নিয়ে যায় রিফাত আমাকে জিজ্ঞেস করে তুই ভিডিও ছাড়ছ কেন এরপর রিফাত আমার ফোন নিয়ে যায় নয়ন বন্ডের বন্ধু আরো বলেন আমি এ ঘটনা নয়ন বন্ধকে বলে নয়ন বন্ধ মিন্নিকে ফোন করে বলে রিফাত শরীফ যেন আমার ফোনটি দিয়ে দেয় মিন্নি রিফাত শরীফকে আমার ফোন দিতে বলে এতে রিফাত শরীফ ক্ষিপ্ত হয়ে মিন্নিকে চর থাক দেয় আমি শুনেছি এতে মিন্নি ক্ষুব্ধ হয় রিক্সাওয়ালা দুল্লা খান বলেন ঘটনার দিন ছাব্বিশে জুন সকাল দশটায় একজন যাত্রী নিয়ে আমি ঘটনাস্থল ক্যালিক্স একাডেমির সামনে যাই যাত্রী নামিয়ে দিয়ে আবার যাত্রীর অপেক্ষায় থাকি তখন দেখি থেকে আট জন পোলাপান একটি ছেলেকে টানা হেসা ও খিলঘুসি মারতে নিয়ে আসে একটু পর দুই ছেলে দুটি দা এসে ওই ছেলেটাকে কোপাতে থাকে ছেলেটি রক্তাক্ত অবস্থায় আমার রিক্সায় উঠে বলে আমাকে হাসপাতালে নিয়ে যাও আমি একটু দূরে আসার পরে একটি মেয়ে এসে আমার রিক্সায় ওঠে আমি মেয়েটিকে ছেলেটার কাঁটার জায়গা চেপে ধরতে বলি রক্তে আমার রিক্সা বেজে যায় পুরো রোদে রক্ত করেছে আমি আহত ছেলেটিকে বরগুনা হাসপাতালে নিয়ে আসি সঙ্গে ওই মেয়েটাও ছিল পরে জানতে পারি নয়ন বন্ধ রিফাত ফরাজি রিসান ফরাজিরা রিফাত শরীফকে কুপিয়েছে নয়ন বন্ধের বাসার কাজের মহিলা মোসাম্মদ ফুলি বেগম বলেন আমি প্রায় দুই বছর নয়ন বন্ডের বাসায় কাজ করি তারিখ মনে নেই তবে দেড় বছর আগে নয়ন বন্ড আর মিন্নির বিয়ে হয় মিন্নি নয়ন বন্ডের বাসায় বসে ওই সময় আমি ছিলাম নয়নের মা সবাইকে মিষ্টি খাওয়ায় আমিও মিষ্টি খাই পরের দিন নয়ন বন্দ আর মিন্নি কুয়াকাতা যায় এক সপ্তাহ কুয়াকাতা থাকার পর আবার বাসায় আসে মিন্নি প্রতিদিন নয়ন বন্ডের বাসায় আসত রাতেও থাকত ফুলি বেগম বলেন মিন্নির মা নয়ন বন্ডের মাকে ফোন করে বলত বেহাইন আমার মেয়েকে গরম পানি করে দিবেন ও ঠান্ডা লাগাতে না। ফুলি বেগম আরো বলেন রিফাত শরীফ মারা গেছে বুধবার আগের দিন মঙ্গলবার সকাল অনুমান দশটার সময় মিন্নি নয়ন বন্ডের বাসায় আসে আমি দরজা খুলে দেই নয়ন বন্ধ তখন ছিল। মিন্নি নয়ন বন্ডের রুমের দরজায় টোকা দেয় নয়ন বন দরজা খুলে দিলে মিন্নি ভেতরে ছুকে দরজা বন্ধ করে দেয় অনুমান দেড় ঘন্টা থাকার পর মিন্নি চলে যায় এমনি ভাবে মিন্নি প্রত্যেকদিন নয়ন বন্ধের বাসায় আসত মিন্নির সালোয়ার কামিজ নয়নদের বাসায় থাকত রাতেও মিন্নি নয়নের বাসায় থেকেছে নয়নের মা জানত না মিন্নিকে রিফাত শরীফ বিয়ে করেছে আমিও জানতাম না রিফাত শরীফ খুন হওয়ার পর শুনি মিন্নি আবার বিয়ে বইছে আয়সা সিদ্দিকা মিন্নির আইনজীবী মাহবুবুল বাড়ি আসলাম সাংবাদিকদের বলেন আদালতে যেভাবে সাক্ষ্য দিয়েছে তাতে আসামিরা ন্যায় পাবেন অন্য আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা সাক্ষীদের চেরা করেনি রাষ্ট্রপক্ষের পিপি ভুবন চন্দ্র হাওলাদার সাংবাদিকদের বলেন যারা আদালতে সাক্ষ্য দিয়েছেন তারা সকলেই গুরুত্বপূর্ণ রাষ্ট্রপক্ষ আশা করে বাদী ন্যায় পাবেন মিন্নি রিফাত শরীফের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নয়ন বন্ডের বাসার কাজের মহিলা সাক্ষ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন সিইসির নেতৃত্বে কতিপয় কমিশনার ও ইসির কর্মকর্তারা আগামী এক ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করতে মাস্টার প্ল্যান তৈরি করে রেখেছে আজ সেজন্য সিটি নির্বাচন নিয়ে কোন আলোচনা কমিশন সভায় স্থান পায় না মঙ্গলবার বিকেলের রাজধানীর নয়াপত্তনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন আজ পর্যন্ত বিএনপি পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নিয়ে যত অভিযোগ কমিশনে করা হয়েছে সবগুলোই অপ্রয়োজনীয় কাগজের ঝুড়িতে নিক্ষেপ করা হয়েছে কারণ এই প্রধান নির্বাচন কমিশনার সিসি আওয়ামী লীগ ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার সেবক সুতরাং তার কাছ থেকে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে জনগণের মধ্যে গভীর সংশয় রয়েছে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওবায়দুল কাদের দুজন ভিন্ন ব্যক্তি হলেও তাদের কণ্ঠস্বর একটাই তারা নির্বাচন নিয়ে একই সঙ্গীত রাইছেন যোগ করেন তিনি রিজুই বলেন আগামী পলা ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর স্বরূপ উন্মোচিত হতে শুরু করেছে জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশ যে অবস্থা বিরাজমান ছিল অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক নেতাকর্মীদের হয়রানি মিথ্যা ও ডাইবিং মামলা দায়ের বিএনপি নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ঘুমকেরে নেয়ার নীতি এবারও তারা অব্যাহত রেখেছে বন্ধুরা নির্বাচনের দিন যতই খুনিয়ে আসছে আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের জেতাতে ততটাই মরিয়া হয়ে উঠেছে তিনি বলেন ইতিমধ্যে ঢাকা শহরে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বেড়ে গেছে বরাবর নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং বৈধ অস্ত্র জমা নেওয়া হয় এবার ঢাকা সিটি নির্বাচনে সেই উদ্যোগ নেওয়া হয়নি সুতরাং সন্ত্রাসের বাতাবরণে একদলীয় ভোট অনুষ্ঠিত করার জন্য বর্তমান স্বৈরাচারী সরকারের প্রধান ও তার প্রীতিধন্য প্রধান নির্বাচন কমিশনার প্রতিদিনই নানা প্রকাশের আক্ষেপে নব নব রূপে স্ফুলিত হচ্ছেন সুশাসন নয় আওয়ামী লীগ যে সন্ত্রাস বিতরণের কেন্দ্র সেটের বহিপ্রকাশ দেখা যাচ্ছে বিএনপি এই নেতা বলেন আপনারা দেখেছেন একদিন আগে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন নির্বাচন কমিশনের অভ্যন্তরে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই এই ভোটে নির্বাচন কমিশনের যেভাবে দায়িত্ব পালন করা প্রয়োজন তা হচ্ছে না সিটি নির্বাচনের শিডিউল ঘোষণার পর থেকে আজ পর্যন্ত যে তিনটি কমিশন সভা অনুষ্ঠিত হয় তার কোনটিতে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণবিধি অনিয়ম বা প্রার্থীদের অভিযোগ সম্পর্কে কোনো আলোচনা হয়নি আজ নির্বাচন কমিশনের যে কমিশন সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতেও ঢাকা সিটি কর্পোরেশন সম্পর্কে কোনো বিষয় সূচিতে নেই তিনি বলেন নির্বাচন কমিশনের রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষ থেকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে বা অভিযোগপত্র পাঠানো হয়েছে তা নিয়ে এ কমিশনে কোন প্রকার আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষণ দেখা যাচ্ছে না এসব অভিযোগের পেছনে যে অসন্তোষ তা বিস্ফোরিত হলে সিটি কর্পোরেশন নির্বাচন ভাবে অনুষ্ঠিত হবে না যা কোনোভাবেই কাম্য নয় এর দায়ভার নির্বাচন কমিশনকে বহন করতে হবে রিজভি বলেন একটু আগে থানের শেষের প্রার্থী ইরশাদ হোসেন আমাকে ফোন করে জানালেন যে ধানমন্ডিতে বিএনপি পূর্ব নির্ধারিত প্রচারণা কর্মসূচিতে বাধা দিচ্ছে পুলিশ সেখানকার ও সি ও ডিসি দাঁড়িয়ে থেকে বিএনপি নেতাকর্মীদের প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে আপনারা দেখছেন গত পরশুদিন দিন ধানের শেষের প্রার্থী ইশাক হোসেনের প্রচারণায় আওয়ামী সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনার পর উঁচু বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াত মামলা দায়ের করার পরে পর্যন্ত এক হাজার বারো জনকে গ্রেফতার করে এখন রিমান্ডের নামে চলছে অকথ্য নির্যাতন পঞ্চাশ জন বিএনপি নেতাকর্মী সহ শতাধিক অব্যাতনামা আসামি করা হয়েছে এই অব্যাতনামা আসামি করার মূল উদ্দেশ্যই হচ্ছে গণভেস্তার চালিয়ে এলাকাকে বিএনপি নেতাকর্মী ও ভোটার শূন্য করা তিনি বলেন উনচল্লিশ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী রখুন উদ্দিনের ক্যাম্প থেকে হামলা করা হয় দোতলা থেকে ইটপাটকেল নিক্ষেপ করে বারো জনের মতো বিএনপি নেতাকর্মীকে আহত করা হয় আহতদের মধ্যে তিনজন সাংবাদিকও রয়েছেন অথচ এই ঘটনায় বিএনপির পক্ষ থেকে থানায় মামলা করতে গেলেও মামলা নেয়নি ওয়ারি থানার ওসি আজিজুর রহমান উল্টো ওয়ারি থানার ওসি আজিজুর রহমান আজিজ নিজে বিএনপির নেতাকর্মীদের হুমকি থামকি দিচ্ছেন তিনি যেন থানায় যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন এক ফেব্রুয়ারি নির্বাচনকে আওয়ামী সন্ত্রাসীদের অনুকূলে রাখার জন্য ওয়ারি থানার ওসি দায়িত্ব পালন করছেন সারা দেশে বিভিন্ন ধর্মী ও আজ মাহিলের যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন গুন্ডান ও ইসলামের অপব্যাখা প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন বিষয়টি অবশ্যই আমাদের নজরে এসেছে আছারি মাছারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতের কথাই বলে এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত সেই শিক্ষা দীক্ষায় দিয়েছে জামাত মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের নির্মাণাধীন জামালপুর জেলায় তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন ফেলে সংক্ষিপ্ত বক্তব্য শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিভিন্ন আজ মাহিলে কতিপয় বক্তাদের কর্মকাণ্ড প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন জামাতের টাকা পছায় তারা শিক্ষিত হয়ে এই মুহূর্তে প্রকাশ্যে তারা জামাতের কথা বলত কিন্তু প্রকাশ্যে জামাতের কথা বলার রাজনৈতিক সুযোগ নাই বিথায় তারা খুব সূক্ষ্মভাবে যেসব কথাবার্তা বলে আর যেসব আজ করে হাদিফ কর সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেয় তারা একটাও সত্য না একটাও সত্য না বলাটা হয়তো একটু বেশি হয়ে গেল কিন্তু অধিকাংশই মিথ্যার আশ্রয় নিয়ে তারা কিন্তু আজে বাজে কথাবার্তা বলে থাকে ধর্ম প্রতিমন্ত্রী বলেন এসব কর্মকাণ্ড আমাকে খুবই ব্যথিত করে আমি মনে করি ধর্ম মন্ত্রণালয় এই মুহূর্তে এগুলো যদি বন্ধে কিছু করতে না পারে তাহলে ধর্ম মন্ত্রণালয় থাকার কোনো প্রয়োজন নাই কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি ইতিমধ্যে কাজ শুরু করেছি প্রধানমন্ত্রীকেও এবং সরকার ও আমাদের সকল নেতৃবৃন্দকেও বিষয়টি অবহিত করে এই অপতৎপরতা বন্ধ করা হবে তারা অনেক কৌশলে চলতেছে এই কৌশলটা আমাদের ধরতে হবে তাদের এই কর্মকাণ্ডকে চিরদিনের জন্য এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি প্রতি অভিযোগ উত্থাপন করে বলেছেন নির্বাচন সামনে রেখে বিএনপি বহিরাগত অস্ত্রধারী গুন্ডাদের ঢাকায় জুড়ো করছে তারা বিভিন্ন স্থানে মহড়া দিচ্ছে নির্বাচন নষ্ট করার জন্য বিএনপির বহিরাগত সন্ত্রাসীদের ঢাকায় জুড়ো করছে মঙ্গলবার বিকেলে থানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নিজেরা আওয়ামী লীগের প্রার্থীর নির্বাচনী অফিসে লাঠি মেরেছে গুলি করেছে তারা যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার সবগুলোর ভিডিও ফুটে যাচ্ছে এগুলো সংগ্রহ করে প্রকৃত শত্রু উদ্ঘাটন করা হোক এবং নির্বাচন কমিশন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক একাই আমরা চাই দলের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের বিষয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন এগুলো আমাদের দলের অভ্যন্তরীণ বিষয় বিদ্রোহীদের কারণে আমাদের কোনো সমস্যা হচ্ছে না তারা নির্বাচনে কোনো বিঘ্ন সৃষ্টি করছে না এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে বিদ্রোহী প্রার্থীদের কারণে নির্বাচনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে তাদের বিষয়ে কোনো কথা না বলাই ভালো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে যারা নির্বাচনের সুন্দর পরিবেশ বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ ফজলে তাপস মঙ্গলবার রাজধানীর রাজারবাগে এলাকা থেকে দিনের নির্বাচনী প্রচারণা শুরুর আগে এক পথসভায় দেয়া বক্তব্যে অনুরোধ জানান তিনি তাপস বলেন আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ যাতে কোনোভাবে নষ্ট না হয় কোন সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কেউ যাতে পরিবেশকে বিঘ্নিত করতে না পারে তিনি বলেন নির্বাচন কমিশন সহ আইন প্রয়োগকারী সংস্থাকে আমি অনুরোধ করব কঠোর ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা নিন আমি ঢাকাবাসীর প্রতি আহ্বান করব তারা যাতে সজাগ থাকেন এর সময় নির্বাচনের পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে পয়লা ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে রায় প্রয়োগের মাধ্যমে এর জবাব দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান তাপস দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবদুল্লা সাহেল